নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি নতুন এনিমি সিরিজ নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই এনিমি সিরিজটি ভালো লাগবে। তো বেশি দেরি না করে এনিমি সিরিজটাকে স্টার্ট করি। এপিসোডের শুরুতে আমরা একটি ছেলেকে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখি। সে তার মনে মনে বলতে লাগে, আমার নাম কিন হয়। আজ থেকে 3 মাস আগে একটি গেমের মধ্যে আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়, আর তার সাথেই দেখা করতে আজ আমি এই পার্কে এসেছি। আসলে মেয়েটির ছবি দেখতেই আমার মনে হয় যেন সে আমার পৃথিবীটাকে আলাদাভাবে আলোকিত করে তুলেছে, তাই আজ আমি তাকে ডেকেছি এই পার্কে প্রপোজ করব বলে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে কিন হয় সেই মেয়েটির কাছে পৌঁছে যায়, আর তারপর সে মেয়েটিকে পেছন থেকে ডাক দেয়। মেয়েটি পেছন থেকে ঘুরতেই কিনুয়াই অত্যন্ত চমকে ওঠে, কারণ সে ফটো দেখে যে মেয়েটিকে ভালোবেসেছিল সেই মেয়েটি সামনে থেকে দেখতে এরকমটা হবে সে কোনোদিনও ভাবতেই পারেনি। তারপর কিন সেই মেয়েটিকে বলতে লাগে, তুমি একদম আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকো। কিন্তু মেয়েটি বলতে লাগে, আই ডোন্ট কেয়ার, আমি তো আসবোই। কিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে আটকে নেয়, আর তার হাত ধরে টেনে সে তার কাছে নিয়ে এসে তার গালে একটি কিস করে। বেচারা তো আগে থেকে শখে ছিল, কিন্তু মেয়েটি কিস করে তাকে আরও একটি শখ দিয়ে দিল। কিন শখের পর শখ সহ্য না করতে পেরে বেহোশ হয়ে যায়, আর সেই কারণে সে উপর থেকে নিচে জলে পড়ে যায়। সেই কারণে জলে ডুবে সে মারা যায়। সিন শিফট হয় আর আমরা একটি ছেলেকে দেখতে পাই জলের ওপর ভাসতে, আর সেই ছেলেটি কিনের সাথে ঘটা সেই ঘটনাগুলোকে দেখছিল। শোকর পর বুঝতে পারি এই ছেলেটি আর কেউ নয়, আমাদের মেন ক্যারেক্টার কিন হয়। আচ্ছা, মেন ক্যারেক্টার কিন হয়কে এখন থেকে আমি কিন বলে ডাকবো। কিন হয় মারা যাওয়ার পর এই ছেলেটির মৃত বডিতে পুনর্জন্ম পেয়েছে একটি আলাদা ওয়ার্ল্ডে। তো কিনে জ্ঞান ফিরতে কিন তার চারপাশে দেখতে লাগে আর বলতে লাগে, আমি কোথায়? আমি কি মারা গেছি? এখানে আমি কি করে এলাম? এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে নদী থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে। সে জঙ্গলে কিছুটা পথ যেতেই সামনে থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। তার সামনে থাকা পাথরের পেছনে লুকিয়ে সে সামনের দিকে দেখতে লাগে, আর সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সে মেয়েটি বসে বসে কাল্টিভেশন করছিল। এই মেয়েটির নাম হলো চুয়ান। চুয়ান কিউআই পালস রিয়েলমের সেকেন্ড লেভেলে রয়েছে। কিন যেখান থেকে লুকিয়ে চুয়ানকে দেখছিল ঠিক তার পেছনে আমরা কোনো এক ব্যক্তির হাত দেখতে পাই। সেই ব্যক্তি কিনের ওপর পাথর ছুঁড়ে মারে, আর সেই পাথরগুলো গিয়ে কিনের মাথায় লাগে, আর সেই কারণে কিন জোরে করে চিৎকার করে ফেলে, আর তার আওয়াজ চুয়ান শুনে নেয়। তারপর চুয়ান তার চারপাশে দেখতে লাগে। কিছু দূরে থাকা সেই পাথরের পেছনে কিনের মাথা চুয়ান লক্ষ্য করে নেয় আর বলতে লাগে, পাথরের পেছনে কে লুকিয়ে আছো? বেরিয়ে আসো বলছি। এই কথা শুনে কিন সেখান থেকে বেরিয়ে আসে। চুয়ান কিনকে দেখতে অত্যন্ত রেগে যায়। চুয়ান তার শট বের করে নিয়ে কিনকে বলতে লাগে, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আজ আমি মেরেই ফেলবো। কিন চুয়ানকে বলতে লাগে, ফগের কারণে আমি কিছুই দেখতে পাইনি, প্লিজ আমায় ছেড়ে দাও। কিন্তু চুয়ান কিনের ওপর ফ্লেমিং লোটাস নামের একটি অ্যাটাক করে দেয়। কিন্তু সেই অ্যাটাক থেকে কিন পাথরের পেছনে বসে কোনোরকমভাবে বেঁচে যায়। কিন বলতে লাগে, এই মেয়ে আজ পাগল হয়ে গেছে, এখানে থাকলে নিজ্ঞা দামায় মরতে হবে। তারপর সে সেখান থেকে ভাগতে লাগে। চুয়ান কিনকে ভাগতে দেখে তার পিছন করতে লাগে। কিছু দূর তার পেছা করার পর চুয়ান কিনের ওপর একটি শর্ট স্ল্যাশ করে, কিন পাথরের সাথে বেজে নিচে পড়ে গিয়ে সেই অ্যাটাক থেকে আবার বেঁচে যায়। কিন্তু ততক্ষণে চুয়ান তার কাছে চলে আসে। চুয়ানের থেকে বাঁচার জন্য কিন পেছনের দিকে যেতে লাগে, কিন্তু সে একটি পাথরের কারণে আর যেতে পারে না। চুয়ান তার কাছে চলে আসে। চুয়ান অনেক সামনে থাকার কারণে কিন তার অ্যাটাক থেকে বাঁচতে পারে না, আর তার অ্যাটাক কিনের গায়ে লেগে যায়। আজকের এপিসোডটা এতটুকুই ছিল। এর পরের এপিসোডে আমরা দেখব চুয়ানের অ্যাটাক লাগার কারণে কিন তার মাইন্ড ওয়ার্ল্ডে চলে যায়। সেখানে কিন এই বডির পাস্টের ব্যাপারে জানবে এবং কিনের এআই সিস্টেম আনলক হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।